সংসারে শান্তি পেতে হলে আপনার ঘর থেকে আজই চারটি জিনিস সরিয়ে ফেলুন। চারটি জিনিস আপনার ঘরে রাখা যাবে না। যদি আপনার ঘরে চারটি জিনিস থাকে আজই সরিয়ে ফেলুন, যদি না সরান তাহলে আপনার ঘরে কখনো শান্তি আসবে না। এক নম্বরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, পবিত্র কোরআনুল করিমের 17 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 15 নম্বর লাইন সূরাতুল হজের 30 নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ তাআলা বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তি থেকে নাপাক বস্তু থেকে তোমাদেরকে এগুলো থেকে বিরত থাকো, নাপাক বস্তু মূর্তি এগুলো রাখা যাবে না। যদি আপনার ঘরে মূর্তি থাকে এগুলো থেকে দূরে সরে আসতে হবে। অনেক সময় আমরা আমাদের ঘরের ভিতরে ঘোড়ার মূর্তি অথবা গাধার মূর্তি, জিরাফের মূর্তি, হাতির মূর্তি, এই ছোট ছোট যে মূর্তিগুলো আছে অথবা কিছু মানুষেরও মূর্তি অনেকে অনেকের বাসায় রাখে, এগুলো খবরদার আপনার বাসায় কখনো রাখবেন না। মূর্তি রাখলে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না, রিজিকের ফেরেস্তা প্রবেশ করে না, ওই ঘরের ভিতরে কোনো রহমত বরকত থাকে না। আবার অনেক সময় আমরা ছবি টানিয়ে রাখি, এটাও আমরা রাখবো না। ভালো করে মনে রাখবেন, অনেক সময় দেখা যাচ্ছে যে ভালোবেসে নেইমার মেসি ইহুদি খ্রিস্টান যাদেরকে আল্লাহ তাআলা ফলো করতে নিষেধ করে দিয়েছেন আমরা তাদেরকে ফলো করি এবং তাদের ছবি আমাদের ঘরের ভিতরে বড় করে টাঙিয়ে রাখি। খবরদার এই কাজ কখনো করবেন না, ভুলেও এই কাজ কখনো করবেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। মেসি নেইমার এদেরকে ভালোবেসে, শাহরুখ খান সালমান খান এদেরকে ভালোবেসে আপনি জান্নাতে যেতে পারবেন না। সুতরাং এগুলো আপনার ঘরে কখনো রাখবেন না, এগুলো থেকে দূরে সরে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে দিয়েছেন বুখারী শরীফের 5949 অর্থাৎ 5949 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসবীর, যেই ঘরের ভিতরে কুকুর অথবা তাসবীর ছবি থাকে, মূর্তি থাকে, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলার ফেরেশতারা প্রবেশ করে না, রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, রিজিকের ফেরেশতারা রিজিক নিয়ে প্রবেশ করে না। এজন্য সব সময় চিন্তা করতে হবে মূর্তি ঘরে রাখা যাবে না, সে যে কোনো মূর্তি হোক না কেন, মূর্তি ঘর থেকে বের করে ফেলুন। এক নাম্বার, মূর্তি ঘরে রাখা যাবে না। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে ঘরের ভিতরে বাদ্যযন্ত্র রাখা যাবে না। গান, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন, এটা আমার বানানো কথা নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমিনান নাসি মান ইশতারি লাহু আল হাদিস, আল্লাহ তাআলা এর দ্বারা বাদ্যযন্ত্র, গান অথবা এই ধরনের যে ধরনের জিনিসগুলো আছে যেগুলো দ্বারা বাদ্যযন্ত্র হয় এগুলো আল্লাহ তাআলা রাখতে নিষেধ করে দিয়েছেন, এগুলো করতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। এগুলো শয়তানের কাজ, দাজ্জালের কাজ। দাজ্জাল যখন দুনিয়াতে আসবে তখন এই গানের মাধ্যমে মানুষকে পাগল পারা করে তাদেরকে ইমান থেকে বঞ্চিত করে দিবে। এজন্য এই বাদ্যযন্ত্র সব সময় দূরে রাখতে হবে, এগুলো ঘরে রাখা যাবে না। ঘরে থাকলে আজকেই বের করে ফেলুন, এগুলো ঘরের ভিতরে রাখা যাবে না। ঘরের ভিতরে রাখলে রহমতের ফেরেশতা ঢুকবে না, ওই ঘরের ভিতরে কোনো রহমত বরকত কিছুই থাকবে না। তৃতীয় নাম্বার হচ্ছে